তুমি তোমার হরবার বলো নাই ও দোকানদার সাহেব তোমার হরবার বলো নাই তোর দপন্দ হরি রাও ও কৃষক যখন তোমার খেত বলো নাই তুমি খেত বাদ দিলাও ও আগরের হরবারি আগরের হরবার বলো নাই রে আল্লাহ সত্তা কি বলো তুই মরকি দাদা নমাজ আদায় হর ও বাড়ির বিবি হল তোমরা আনাত বানানি বলো নাই তোমরা আড্ডা মারা বলো নাই ও ফুড়ি নহল তোমরা বড়া বলো নাই রে ও পাতি দিয়ে হলো তোমরা ঘুরা বলো নাই আমার আল্লাহ সবচেয়ে বড় আমার দ্বারা দেখাইয়ে দেওয়া লাগবো কোয়া লাগবো নমাজ বলা লাগবো আর নমাজ হইয়া তসবিরে তহরিমা হইয়া লহন আল্লাহু আকবার হইয়া আমি আহ্বান দিমু আমার ভাই হল আমার বুজুর্গ ইনসাফের নজরে জবাব দেও যে আল্লাহ মসজিদ হি সাইবার আর ইবাদত আজকে দুইবার ছয়বার আল্লাহু আকবার শব্দ বানিবা পাঁচ বক্তর মধ্যে ছয়বার কুন ত্রিশ বার হাইয়া আলসালাম মুয়াজ্জিনে যখন আজান দিতে হয় আয়ো রে ও আমার আল্লাহর বান্দা হল্লি আও নামাজের দিকে আও আয়ো নামাজের দিকে আয়ো রাস্তার কিনারো আড্ডা থাকিও না বাড়িতে থেকে থাকিও না সারু তেল আড্ডা মারা থাকিও না কোন জায়গা তোমরা আড্ডা ইয়ার কিনারা থাকিও না সমস্ত তোমরা লগে যাবো না হারাম তোমরা জলদি জলদি মসজিদে আয়ো আয়া আলা সালাম আজান দে আর আমার বান্দা হল তোমরা কামিয়াবির দিকে আয়ো তোমরা রে দোকানদারি বলো নাই রে মার্কেট আড্ডা মারা বলো নাই মার্কেট তিজারত বলো নাই মার্কেট মাল বাসা বলো নাই আমি মৌলার হক আদায় হর তোমরা যদি নমাজ পড়ি রাও তাহলে দুনিয়া তো কামিয়াও আগেরা তো কামিয়াও আলমে বন্ধ কামিয়াও ও মুয়াজ্জিনে আজান লাগায় আর আওয়াজ দে হাইয়া আলাল ফালাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল দেওয়া পুরো চিন্তা করি কোন চাই যে আল্লাহ ডেইলি পাঁচ পা নুয়ার তিন দিয়া দেখা নিল আর আপনি আমি ডেইলি এই কথারে হুনি আল্লাহ না হুনিয়া দোকান আড্ডা বাড়ি আড্ডা গোরো আড্ডা বেলা নাস্তার কিনারো বাজারো মার্কেট ও আল্লাহ কোনদিন কোন রাগ করিয়া নারাজ হইয়া হেউরার কোনদিন খালি বল করছেনি বলে ই বন্দারে দেই অতবার দেখা নিলাম ই বন্দাই একবার তা আমার কথা মানলো না আমি তারে ফয়দা করলাম তার ফয়দা করার সব শক্তি আমার আমি ও পবিত্র বাণী তাকে রক্ত টুকরা বানাইলাম আমি রক্ত টুকরা তাকে মাংস টুকরা ধরাইলাম কাসাউনা লরিদাম লাহমা আমি এই মাংস তোমার মধ্যে হাতকে লাগাইয়া দিলাম তুম্মা সাবিলা ইয়াসারাহু মার্কেট তাকে ভারতীয় রাস্তার পথস্থ করে দিলাম মার্কেট আন্দিরার মধ্যে হানি দোকান ধরলাম এই সমস্ত বড় বড় নিয়ামতে ভাউরিয়া দেইলে অতবার দেখার বাদে উড়াইয়া আমার কুদরতর কদম সইতা করেন না গতিকে এই মানুষের খালি বন এই মানুষের টেকা বন এই মানুষের আগে দিতাম না উস্তা মারি ভালাই দিতাম এই মানুষের শাক লইতে দিতাম না শাক বনবরি কই দিতাম আল্লাহ কে আপনি অবস্থা আল্লাহ কত না ফরমাই হইয়া দেইলি 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 কিন্তু আল্লাহ এর বাদে আপনারে আমারে খালি দে আল্লাহ পয়সা দে আল্লাহ পানি দে পানি মুখে দিয়ার অটোমেটিক ভিতরে দা পানি ভিতরে দা যত ফল ফল খাইয়ার সব ভিতরে দা মৌলার দেওয়া অত নিয়ামত আর মৌলায় দিয়া সিস্টেম বানাইয়া দিল বন্দা তুই 70 বছর বয়সে জিন্দেগি তো রইবে কিন্তু আমি আল্লাহর ফর্মুলা মানিয়া তুই নমাজ 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 পড়া লাগব কিন্তু মৌলার হুকুম এক বেটা কিন্তু ও আল্লাহর অপমায়া 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 আল্লাহ একদিনও আপনারে আমারে হানিও বল করছে না আর গেদাও কইয়া আপনারে আমারে দুনিয়ার জমিন থেকে সকলে এক লগে মন দিয়া কবর নিছে না আপনার আমার বাড়ির মধ্যে যদি কোনো হামলা মানুষরা হইন যাওয়া
والله
আমার উম্মতের হিসাবে তুমি মওলা আসান করি দিলা ওরে আল্লাহ আমার উম্মতের আল্লাহ বুঝব দিও না রে আল্লাহ আমার নবী যাইতা বলবা খান্দা আরম্ভ হইব ও নবীর উম্মত হইয়া রে নামাজ চালিয়া দেবাইয়া নহল একবার তোরা চিন্তা করো একবার তোরা চিন্তা করো আমার আল্লাহ কইয়া রে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা আমার ভাইয়া নহল আমার বুজুর্গ হল আমার বাড়ির প্রধানীসি মা বইন হল এই বেমারটা পরিবাদী দি মা বোনের মধ্যে বেশি বেশি আছে যারা নমাজর অক্তর কোন গুরুত্ব দেয় না যারা নমাজর অক্তরে চিনে না যারা জোয়ার নমাজ পড়ে বুতল করা যায় আকরের টাইমে আকরের নমাজ পড়ে মাগরিবের টাইমে মাগরিবের নমাজ পড়ে এসার টাইমে অক্তর কোন গুরুত্ব নাই আমার মা বোন হল আমার পরিবাদী হল আমার মা বইন হল আমার পরিবার হল খান কুলিয়া হল আপনারা কি ধরনের নমাজ আল্লাহর কাছে কোন বালাও কবুল হইত না যে অর্থ না চিনিয়া টাইম টেবিল না বুঝিয়া এ বক্তর নমাজ রে ওই নষ্ট ফলায় খাম হইত না খাম হইত না খাম হইত না ও আমার আল্লাহ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম আপনারা যারা জানি না কটা কল্লাগি সুবিধা হয়ে গেছে আজকাল কজুল মারিফ বা জয়নগর জামিয়া জয়নগর মাদ্রাসা হোক হুজাই জালালিয়া হোক চিরস্থায়ী টাইম টেবিল বানাইয়া বিক্রি হয় আপনারা দয়া করে দুরাতে হকলার কাছে দরখাস্ত আপনারা প্রত্যেক পরিন্দ আপনারা সমাজ কমে এখান টাইম টেবিলের চিরস্থায়ী টাইম টেবিলের কাগজ রইত মা কইল হল পুলিবাতি দিয়া হল যারা টাইম দাবাইয়া গোসল করই টাইম দাবাইয়া নমাজ পড়ই এই নমাজ তো পড়ি তারা কিন্তু কোনো হামল লাগে না রে কোনো হামল লাগে না টাইম টেবিল যখন গড়ে থাকবো তখন বুঝতে পারবো আমার নমাজটা টাইম মতো আদায় করনি না বেটাইমে আদায় হর বেটাইমে আদায় হলে তো শাস্তি আছে রে বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রুবিয়ান আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী চৌদ্দশো সাল তারাকে জানাইয়া দিয়া গেছ হে আমার উম্মতর দল হে আমার উম্মতর বেটাই না বেটিন হে আমার উম্মতর যুবকার যুবকী রে তোমরা যদি অকলা ভাইয়া নমাজ পড়ো মান তারা কাসলা যে নমাজ রে ছাড়ি দিল হাত্তা মাদা ওয়াক্তুহা নমাজের ওয়াক্ত গেল গিয়া জিয়রন নমাজ আসর টানি আসরন নমাজ মাগরিব টানি মাগরিব নমাজ ইশার টানি টাইম দাবাইয়া পড়ে যায় হাত্তা মাদা আমার নবী ফরমাই তুম্মা কাযা এরপরে নমাজ পড়িব তার সিস্টেমে নবীর সিস্টেমে না আমার আল্লাহর সিস্টেমে নয় আমার নবীর সিস্টেমে নয় তার সুবিধাবাদী নমাজি তার দেবলা মনে হইছে তো নমাজ পড়িছে তুম্মা কাযা আমার নবী কইন উজ্জিবা ফিন্নারি হুকবা আমার নবী ফরমাই নে হুকবা দুজহ শাস্তি ভোগ করতে লাগব এ হুকবা দুজহ তারে শাস্তি দেব হইব দেব হইব দেব হইব দুজহর আগুন জ্বলাও লাগব জ্বলাও লাগব জ্বলাও লাগব নমাজ তো বলিছে নমাজ তো বলিছে কিন্তু নমাজ রে নমাজের সিস্টেমে পড়িছে না তাকে বলছি নমাজ তার নির্দিষ্ট টাইমের মধ্যে ফরজ হয় আপনার আমার সুবিধাবাদী সিস্টেমে ফরজ নয় বেটিন যে মা বইন বলে নমাজ পড়িছে কিন্তু নিজের সুবিধাবাদী সিস্টেমে টাইম জানি না গতিকে আমার নবী কইছেন উদ্দিবা ফিন্নারি হুকবা তখন হুকবা কিটা
والركب ثمانون سنة ايه قبول عشي بطشور بطر كدا امرا انجلش هو با عشامي تو غروا يوك امرا بطر بای 365 دي بطر دي نه 365 আল্লাহর নবী বলতেন এটা মিলাই দিয়ে দিলে বছরা তো সারা দুনিয়া তে মুহাজির তো হলো যাওয়া আরবি ভাষা চন্দর হিসাবে বছর হয় 360 দিনে কত দিনে 360 আমার নবী হওয়ার নয় 360 দিনে বছর ও হিসাবে 80 বছর একজন মানছে নমাজ তা টাইম মতো না পড়ার কারণে এক ওয়াক্ত নমাজ টাইম মতো পড়িছে না 80 বছর দুজক তলা লাগবো বছর আর 360 দিনে আর কিয়ামতের ও দিন পুরি সাপুন্দারি আমার নবী হইন কুল্ল ইয়াউমিন কানা মিকদারু আলফাসানা আমার নবী বুঝাইন দেবা বুঝরে ও নবীর মায়ার উম্মত হল ও নবীর মায়ার উম্মতর বেটাইনার বেটিন ও নবীর উম্মতর জওয়ানার যুবতী ও নবীর উম্মতর মুরব্বিয়া নেকেরাম বুঝো আগর তোর একদিন পুর পরিমাণ হইব দুনিয়ার 1000 বছরে যতটুকু লম্বা হইব রে অতটুকু লম্বাই হইব আগর তোর একদিন পুর বুঝলি আখেরাতর একদিন পুর লম্বাইব দুনিয়ার 1000 বছরে তলা পড়ব দুনিয়ার 70-50 বছর বয়স পাইয়া বুদাদার হলতা করিয়া ফাটাই লিয়া তো বসে আছন না হিন একদিন পুর লম্বাইব দুনিয়ার হিসাবে 1000 বছরের ওগলা হিসাব করিয়া মরার পরে নমাজ তাম্মত না পড়ার কারণে 80 বছর দুজক দালানি হইব আমার নবীর কথার মধ্যে বিন্দু মাত্র সব সন্দেহ আনতে পারতায় না ইমান যাই বগি আমার বাই ওলামার বুজুর্গ হল নেবা জঙ্গলম দুজকর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও ধরনের এক জঙ্গল রাখছে যে জঙ্গলর মধ্যে আল্লাহ পাকে খালি সাপ রাখছে খালি সাপ এই জঙ্গলর নাম হইল হদিফ হইছে লম লম ই জঙ্গলর নাম হইল লম লম ই জঙ্গলর মধ্যে সাপ রাখছে সফর মুটাই হইল উটর বর্তনার মতো উটর বর্তনা কি আঙ্গুলি নাই জি না বড় হই বিলনা আঙ্গুলি হয় আঙ্গুলি লাগাই না সব যদি আপনার আমার সামনে এখন পিন্ডালো হয় আলো দার ফাটুয়া আর নাকবর যদি কোনো একটা সাপ হইয়া অন্য মুড়ামুড়ি করে আর ফাল দে আর নাকবটা যদি মাথা উঠায় একজন মানুষ না বাদ রইতাম না দৌড়াইয়া বেড়া ছুটি দেব কত দল যদি খাদুলি দে কিন্তু আমার আল্লাহ এখন ওর বেলা মাদি ও তারা নমাজ পড়ব না রে বেটা আইনার বেদিন দুনিয়ার নিব পড়িয়া দুনিয়ার লোক পড়িয়া দুনিয়ার আরাম পড়িয়া নমাজ ছাড় রায় রে খান কলিয়া হুনিও দুজহর মধ্যে বলা এক জঙ্গল তা হব যে জঙ্গলের মধ্যে আল্লাহ পাকে খালি সাপ রাখছে বেনমাজি রে শাস্তি দিবার লাগি এই নমাজ শাস্তি দিবার লাগি এই চাপর মুটাই হইব উঠোর গর্জনার মতো এই জঙ্গলের নাম হইব লম লম আর আল্লাহ পাকে বেনমাজি রে শাস্তি দিবার লাগি রে দিন রাত 24 ঘন্টা খালি খাটিতে থাকব এই সাপর লম্বাই হইব আমার নবী হাদিসের মধ্যে জানাইয়া দিয়া যায় একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একজন মানুষ আদি আদি যতটুকু যাইতে পারব এই সাপর লম্বাই অতটুকু থাকব রে আর এই ডাবে তোমারে আমারে যারা নমাজ চালিয়া দুনিয়ার জীবন কাটাইয়ার এই ডাবে খালি সুর মারব পুচিং করব চিল্লাইলেও বাপ দাইতা নাই আওয়াজ দিলে চিৎকার করলে পুরো পুড়িও দায়িত্ব নাই কেউ সহায় লাগি না পাইতায় না পাইতায় না আমার নবী ফরমান এই দুজবার মধ্যে আল্লাহ পাকে বলা এক জঙ্গল না বলা এক ময়দান রাখছে রে যে ময়দানের মধ্যে আল্লাহ খালি বিচ্ছু ফালিয়া রাখছে খালি বিচ্ছু দুনিয়ার বিচ্ছু নেই দুনিয়ার বিচ্ছু তো হরু হরু হ্যাঁ হিন্দুর বিচ্ছু কেন জানো নি দুজবার বিচ্ছুর গাদা খাচ্ছা রয়েছে গাদার মতো গাদা দেখছো নি কেউ গাদা কেউ দেখনে বলেই না তুমি বাইরে বলে গাদা কেউ দেখছো নি কেউ মাথা না খালে গাদা দেখছো নি গাদা হইলো গুড়া আর উটনি মাদ্দা হইলো গুড়া আর উটনি হইলো মাদ্দি গুড়া আর মাদ্দি থাকি মিলমিলাপ থাকি পটাক্ষণ যেটা অক্ষণ নমিল গেলা তারা ইউপি সাইডে গেছো তারা দেখছো ইন্টার গাদা এক পারা হওয়া যায় হ্যাঁ গাদা তো আল্লাহর নবী ফরমাইন এই বিচ্ছুর মুটা হইব গাদার মতো কি হইব তো গাদার মতো
আরে বিত্তীয় দিন দাই খামাই বত বিত্তন দাদারা নমাজ চালিছি রে খালি খাটি বোয়ার বটিং করব এমন বিষাক্ত বিচ্ছু ইন চিল্লাইলেও কেউ আগুয়াই কনা ওইল শাস্তি ওইল শাস্তি কেমতর দিন আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়া সালামে ফরমায় কিয়ামতের দিন সবচাইতে বেশি সবচাইতে ভয়লা কিয়ামতের দিন আমার মাওলানার সামনে রে যে দিন গরিবা বান্দায়ার বান্দে দেব লাগবো আন আব্দুল্লাহ ইবনে কুরদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামা আসসালাম ফালিন জানুহাত জানুহাসাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদাসাইরু আমালিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম বালামতে আমার বুজুর্গ হল আমার জওয়ান হল আমার প্রত্যানিসি মা বইন হল আমার ফুলিবাতি দিও হল বালামতে বুঝো ময়দানে আসর গিয়া সব একদিন হাজির ওয়াও লাগবো ওয়াও লাগবো ওয়াও আর ওগি সর্বপ্রথম আল্লাহ আদালত আহকামুল হাকিমিনের দাত আল্লাহ তাকব বিচারপতি আর ও জায়গার মধ্যে সর্বপ্রথম যে জিনিস বিচার আইব হে পিতা আইব না মা أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ইজাগার মধ্যে আইত না বেটা বেটে দিন দেখে কাটা পিলা কাটাইত কইলা ইটা আইত না খেত কত ভালো খরচ আইত না আগরার কারবার কত কোটি টাকার খরচ আইত না তার উদল কত দিন বইয়া কত ঘন্টা আড্ডা মারছ রাই তো কতটুকু উদা করে করছ আর আড্ডার গুনার নাম থাকতো ইটা পাথর মান কইলা ইব আউয়াল ওয়া ইউহাসাব বিল আব্দ ইয়াউমাল কিয়ামতি আসসালাত কিয়ামতের দিন তাইয়ার হই যাও রে মোরা হঠাৎ বেদানোর হাতে কইয়া মানুষে কেন্দ্র মরে স্পেশালিস্ট কইয়ার পা মরে আপনার আমার চকুর সামনে হাজার হাজার ঘটনা রে আমার মা বইন হল নমাজ জীবনে দাঁড়িয়ে না আমি আল্লাহর সামনে সর্বপ্রথম জবাব দেওয়া লাগবো নমাজ আমার নবী আবু দাইয়া দাই পায়েন সালুহাত সালুহাসা মুরব্বী জেলা পারো গোটে ধরিয়া চেষ্টা করিয়ার বাহাদুর মসজিদ ফাটাইয়া দে সারা জিন্দগি বাড়িতে ফাইলা আড্ডা মাল্লায় আজ মসজিদের কেন্দ্র করি দিনর কথা আলোচনার লাগি বাহাদুর মহফিলর আয়োজন করা হইছে আজকে দয়া করিয়া আপনারা আল্লাহর ঘর মসজিদ পিন্ডাল ফলে নিজের স্বামীরে ফাটাইয়া দেও নিজের জওয়ান বইন্দরে ফাটাইয়া দিলা আল্লাহ নারাজ হই যাইব যদি বাড়িতে রাখাইয়া আড্ডা মারো যদি বাড়িতে রাখাইয়া ফুর্তি হরাও আর এদিকে নমাজ বয়ান যে নমাজ পড়ার লাগি মানুষ রাজি নাই ও কেন আর আসা বুনিয়া দিল্ল রইব শাস্তি বয়ান করব দিল্ল রইব আল্লাহকে বলতে মসজিদ আয়ো আমার জওয়ান হল বাড়ি থাকিও না আমার নবী ফরমায় পাইন সালুহাত সালুহাসা ইরু আমালি যদি নমাজর হিসাব ময়দানে হাছর ঠিক 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 বাহির হাইন চালু হয় ইলানা ছবি দেবাদি নমাজি বিয়া করার যে ইটাম কবরে ডিমান্ড হইছেন যে আনা উজু করিয়া আনা বিয়া আনা নমাজ পড়িয়া বিয়া হয় না ও বিয়া বিয়ার দিন কোন নমাজ হইল হইত না ও শুক্রবারে মানুষ জুম্মার জমই এদিন দেখ পায় সারা সপ্তাহ নমাজ নাই জুম্মার দিন আইয়া আগর তো বাধা কড়া আদর লাগাইয়া বইয়া কব নমাজি লাইলাতুল কদর রাইতার বরাত রাইদার হরিদার মসজিদ আর ঘর ভাই একবারে ফের মনে করে ও ভালো সিস্টেম পাইলো বরাত রাই নমাজ কদর রাই নমাজ জুম্মার দিন কোন নমাজ আর নমাজ ওড়েন কোন সময় দেখ মায়ের বাড়ি যদি মা বাপ মারা যায় ভাই মারা যায় এতে দেখ ভাই বাপ রে বাপ এদিন একবারে না বলে
মাসুম বাচ্চা ইন্দরে কুমারী রাই বদর রক্তম গায়া হইয়া মতি ঢকিয়া খবর আগে রেডি আর বদর নামাজ ভরিয়া কবরর বড় গিয়া দোয়া কিতা করে হেউ জানি আল্লাহ জানি আর আগে আগে আসল সান দিন নামাজ বলি তো এখন আওলাদ আমি বহুত জায়গা বিলর দোকে দেখছি যারা দুনিয়ার রবির আওলাদ রে বে নামাজ দিবা না ইয়া তারা ও আমার মা কইন ফল দেবা ও আমার বাড়ির মুরব্বী ফল ইয়াদ রাখো আওলাদ তিন দিন সাত দিনও খুলায় না আমি বহুত জায়গার নাম হইতাম না আমার চৌকে যাচ্ছি বাহ মারা গেছই তিন দিন কবরের পর আইছে না তিন দিন দুই দিন পর্যন্ত তোকিটা ভাইয়া রাখছে ছয় নম্বর দিন থেকে আবার নাই নমাজ নাই রে নাই জুম্মাও নাই রে নাই কবরের পর আবার বন্ধই গেছে নাই রে নাই ইরা আউলাদ বানাইয়া তৈয়া যাইও না রে করার পরে আন্দিবাই আউলাদে গুনা হর বরে আউলাদে গুনা হর বো আর মা বাবা কবর উঠন মা বাবার নামায় আমলর মধ্যে গিয়া খালি যুগ হইব যুগ হইব যুগ হইব যুগ হইব যুগ বুঝানি খালি বলিব হ্যাঁ আউলাদ হওয়াইটা আমার বুঝানি আউলাদে বাইদার কথায় করা লাগবো তাহলে নমাজের কথা খোয়া লাগবো আমার নবী দৃষ্টি হইয়া গেছ মুরু সিবিয়ার কুম বিশ্বলা কি বহুম আপনা উছাবেন বদ্রি বহুম মহুম আপনা আশ্রিন ও ভাত্রি কুম মাজাগিয়াহুম আমার নবী হইয়া গেছ যখন হরু তারে সাত বছর বয়সর হই যাইব তারে নমাজর লাগে আদেশ আরম্ভ করিলে তারে নমাজর কথা কুয়া আরম্ভ করিলে আমরা পেন্টা দেখাইয়া গরু রইছে রে এখন তার ঘুম ফুরা হইত না তারে বদর সময়ে চালাইতাম কিনা আর তারা নমাজ পড়ি তারাও চিন্তা করে আর তারা পড়ি না তারা বাপ ঘুম মাও ঘুম পুলিন ঘুম হরুটাও ঘুম মরুটাও ঘুম সব ঘুম বদরের মধ্যে সব করে লাগাই হোগা আমার অভাব যায় না খেলে আর কয়েরে আমার বুয়ায় কথা মানে না খেলে আর কয়েরে আমার বেটিয়ে চুকা করে খেলে আমার বেটা বেটির মিল থাকে না খেলে আমার বুয়া বাবরে মিল থাকে না খেলে আমার আউলাদে আমার গিটার লাগি ইজ্জত করে এটা তো তুলা যারা বেনমাজি আউলাদ বানিয়েছে যারা হ্যাঁ দেখো কাগজ দিয়ে আজকে তারিখ দিয়া যখন বিশ্বাস করবার আর পায়খানা বিছনা তো করবা কমল লইয়া লড়িতে পারতায় না আতুয়ার ভাবে কাম করত না ও আউলাদ যারে ভেঙ্কা করি বজর নমাজ চালাইছি না ও বলি দারে হইছে আরো তুলা কুমার তুলা বাদে যাই তো করলে তো বলার তাই নমাজ চালানি লোয়াইছি ও উপায়ার বুড়িয়ে কইব এ বুড়া মরে নানি হে বুড়া বুড়া দশ বার ডাকিবা বিশ্বাস করিয়া হে বলিয়া ডাকিবা দা বলিয়া কইবে হ্যাঁ বুড়িয়ে কইব কি জানো নি আই যাবো রে বুড়িয়ে কইব হে আই যাবো শুনে আই যাবো হে দে বেটি আগে দেখলে তো রাইছে একবার খোয়ার লগে লগে সামনে হাতি ওগে দিয়ে যখন আপনার রোগ ধরি নাই যে কমর ধরি নাই যে আদু ধরি নাই যে ও বেটি হইব ও বুড়া রে ফুল খালি বেদান চিল্লা ছেনে রে আপনার দমদার কি আপনি ফালি হাই ডাবে দিয়ে দশ বার করে ডাকর বাদে দর দে না আউলাদে দাঁড়ে দিয়ে যাইব কি তো আর মাতুল কই কই বুড়াই গুর যন্ত্রণা খালি চিল্লা রুমের মধ্যে বাপার যে আল্লাহ নি তুমি আল্লাহ ইবাড়ির বুড়া নিলগি ইবাড়ির বেটা নিলগি আল্লাহ আমরা বুড়ারে দেখই না নি চোখে ও আতা হইব কি রকে হইব যদি দুনিয়ার কাছে বেনমাজি আউলাদ বানাও বেনমাজি আউলাদ বেনমাজি চোখের সামনে দিকে নিতে পারো না আর বিবিয়ে এখন তো বড় খুর বা সাধু রয়েছি বড় প্রধান দেশ তোলা বাদে যখন বিশ্বাস করবার
তখন নমাজের যদি গুরুত্ব থাকে না ও বেটিয়ে স্বামীকে দেখতে পারতো না তো আমার নবী ফরমায় মাইন ফাসাদাত ফাসাদাসাইর আমালিহি যদি কিয়ামতের দিন যদি আপনার আমার নমাজের হিসাব ঠিক ঠিক বাহির হয় না বাকি কোন দিনের ওই হিসাব ঠিক বাহির হইতো না আমার ভাইয়ান বল খান কুলিয়া হলো খান কুলিয়া হলো বুঝো 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 আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী গেল রে নমাজ 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 আমার নবী হন কুররাতু আইনি ফিসসালাত আমার শকুর কান্ড কইল আমার শকুর মধ্যে শান্তি আয় আমার দিলর মধ্যে শান্তি আয় নমাজের মাধ্যমে তো আমি ওয়াদা করলাম ভাইয়ের হল বুজুর্গ হল দেবা যখন আল্লাহু আকবার হইয়া নমাজ আরম্ভ করলাম এই পয়লা আল্লাহু আকবার কিটা আমরা জানি না আমরা আজানোর আল্লাহু আকবার রুকু যাওয়ার আল্লাহু আকবার আরো আগুলাইয়া নমাজের আরম্ভনি আল্লাহু আকবার আমরা মনে করি সব একটা না 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 নমাজের আরম্ভনি যেগুনিয়ত করিয়া জোয়ার নমাজ পড়িতাম নিয়ত করলাম আর করিয়া খানোর লতি পর্যন্ত আগুটাইলাম আর হইলাম আল্লাহু আকবার এই আল্লাহু আকবার নাম হইল তাকবীরে তাহরিমা একমাত্র রইল আমার আল্লাহ আমি আল্লাহর সামনে গলা হইছি আপনার চোখ থাকতো সৈদার দেখা মুখায় আর মনে মনে ভাবতাম রে আমার নবী মেহরাত থাকি আইছে নমাজ লইয়া উম্মতর লগে আইছন কোনটা চক্তর বদলা আল্লাহ আমাকে পাঁচক নমাজ দিছে রে কোনটা রক নমাজ লইয়া রওনা হই গেছিলা মুসা আলাইহিসসালামের পরামর্শ হয় বারবার গেলা নয়বার গেলা আল্লাহর গেছে গিয়া কইলা ও আল্লাহ রে আমার উম্মত বড় কমজোর দেব আল্লাহ আমার উম্মতে পঞ্চাশ পদ নমাজ আদায় করতে পারতো না আল্লাহ মায়া করি দে আল্লাহ ঘুমাইয়া দে আমার নবী এর কাজ করার পরে আল্লাহ পাঁচ পদ নমাজ ঘুমায় কতবার ঘুমা কক মা পাপ আল্লাহ নবী ফিরিয়া ফিরিয়া মুসা আলাইহিস সালাম কই না আমার উম্মতের উপরে নমাজ আসো দুয়ো ওটাও আমার উম্মতে বেড়াছাড়া করতে পারছি না তুমি আবার আল্লাহ নবী আল্লাহর কাছে আবার নবী আবার যাই আবার যাই আবার যাই আবার যাই নয়বার যাই কোটে কতবার যাই নয়বার নয় পাঁচ কোন কত পঁয়তাল্লিশ ও আল্লাহ পঁয়তাল্লিশ বার নামাজ কমাইয়াতে আমার নবী বাদত নামাজ লইয়াই আর আইলো কারণে যে আমি তো মেয়ারাজও গেলাম যে আল্লাহর লগত ডাইরেক্ট কথাবার্তা তোমার সব হয়ে গেল হ্যাঁ আমার মুহূর্তের লগে কিতা মিটে হইয়া যায় ও আল্লাহ দিল তোমার উম্মতর লগে লইয়া যাও আমার লগে তারার গপ করার ও বেয়াক লাই আন 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 নমাজিতা ডঙ্গর দিনি নি ব্রুত করি সৈতা কটা আমব্রুত করি আর রুকু কটা ইন আল্লাহর সামনে লইয়া হালাও ইটাই আল্লাহ আমার সামনে আমি ফুল চিরা তো রূপরে হারা আমার ডাইনে বেন আমার বাউয়ে দুদা আমার মাতার উপরে মলকুল মল মৌটরে বিনিস্তা ও কথা দিল আনতাম আর আনিয়া যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হইয়া নমাজ আরম্ভ করতাম মনে মনে দিল কথা আনতাম আমার আল্লাহর লগের কথাবার্তা আরম্ভ হয়ে গেছে সালাম ফিরানির আগ পর্যন্ত আমি দুনিয়ার বিচারিক আমি দুনিয়ার মার্কেটে নাই আমি দুনিয়ার দোকানও নাই আমি বাড়ির বেদির লগে বোয়াত নাই আমি বাড়ির আউলা দল লগে বোয়াত নাই আমি রাস্তার সলাত নাই আমি আমার আল্লাহর সামনে লইয়া হালা হইছি রে আমার আল্লাহ সামনে আল্লাহর লগর আরবি ভাষায় কথাবার্তা আরম্ভ হইছে যে আরবি ভাষার কথাবার্তা আপনি অর্থ জানোই না পণ্যওয়ালায় জানেন না পিতা করবা আল্লাহর আউলা তবে নিয়ত কথা যে আমার আল্লাহর লগর কথাবার্তা চলে ওই নমাজ নমাজ এমনি না
نواز الله لغور فتا باتا الله لغور فتا باتا لا إله إلا الله لا إله إلا نبي فرمائن যদি এই শাস্তি গুলা মাফ নহয় আপনারা বলার মধ্যে দিল বুলিয়ে উড়ন যদি এই শাস্তি রে দাঁড়তে পারো নামাজ ছাড়িও আপত্তি নাই কোন মায়ের পর্যন্ত মইছে না এই ধরনের শাস্তি রে বরদাস্ত করতে পারবো আমার নবী ফরমাই ওয়া আম্মাল্লাতি তুসিবুহু ইনদাল মউত ফাইন্নাহু ইয়ামুতু দালিলা ওয়া সালিয়াতু ইয়ামুতু দুহা والخالدة يموت حبشانا ولو سقي بحار الدنيا ما روي من عطشه أمار نبي فرمان جرى بينو مدي جرى نماز بدنا دنيا رشق بدو خربر بدو عبر بدو خرر بدو شاتو بدو لاب بدو نقصان بدو حالي تو دي بدو پڑنا نماز پڑنا حالي نماز پڑنا حالي ريا حالي نماز پڑنا حالي رو تو আবার কামলানি ওইব ওইব বালাম সে ফেরাত দিব ও আমার নবী হুনাই ওয়া আম্মাল্লাতি তুসিবু ইনদাল মউত আমি তা দুনিয়াত কি দেখি না তো হইয়া না সময় নাই খালি মউতর সময় কি দরকার কবর কি দইব হইয়া মাসে মউতর সময় আপনার এই ঔদরনর জিল্লতির মউত আল্লাহকে দিব আপনি মানতে দেখে তো বুঝতে পারতো না জিল্লতর মউত না ইজ্জতর মউত আপনি বুঝতে পারবো আপনারে কি ধরনের জিল্ল করম আল্লাহ পাকে দের দুই নম্বর হইল আল্লাহ পাকে বাচ্চা নিয়া টুটুয়া দুই নম্বর আল্লাহ পাকে ও ধরনের খুদাত ও বাচ্চা তো দিব রে কুকুর যন্ত্রণায় যে মরে রে ওই ভাই রে আজটা দুনিয়ার খালি যদি ফাইট দিয়ে আমার পেট দেবা ওই থরে তব আমার পেট ভরত না আজটা দুনিয়ার খালি পাইবে লাগাইয়া যদি আমার পেট দেবায় আমার পেট ভরত না ও ধরনের হালত যাই পরে মরাত আমি যেটা আমি বিবি ও তো মায়ার বিবি দারু ভাত থাকব আউলাদ দারু ভাত থাকব কুড়ি দারু ভাত থাকব কুটুম ফের দারু ভাত থাকব এক সেকেন্ড নাকে দি নিতে পারত নাই রে এক সেকেন্ড করে দি নিতে পারত নাই আমার আল্লাহ জানাইয়া দি যাই দা যা তখন মুর্দার চোখে দি পানি বারো দেখছো নি পানি বাইয়া পড়ে রে আউলাদে দেখো আমার মার পানি চোখে দি বাইয়া পড়ে আমার তো মায়ার বানানোর চকুর পানি বাইয়া পড়ে রে কেউ কই পারে আত্মা নিয়া দে কেউ কই বাবা উলাম পাপড়ি দেও কেউ কই বা মুখ বন্ধ করো আপনার খান বাজারে বন খোলা আছে রে উন্দ্রা তুলা তুলা মুখ পাতারে ফের রই গেছে মাটিতে ভাড্ডা না চোখ পাতারে দি বুড়াই বুড়াই দেখিয়া আর মনের মধ্যে আর আয় রে জীবন কাটো কাটাইল জীবন কালো কাটাইল রে এখন যে তা দেখ মু চোখের সামনে আয় হাত রাই লাইত্র আর বয়ানক ভালো আর কবরের বয়ানক শাস্তি হুশ অনু খারাপ কোনো আমার লোকে প্রমাণ তিন নম্বর দাও والثالثة يموت عطشانا تل نمبر دابوي ومرات دميتري اوتر مربي بدر روط مربري আমার নবী বুঝাইয়া কইন ওয়ালাউ সুকিয়া বিহার দুনিয়া মা রুইয়া মিনা আতশি যদি গোটা দুনিয়ার মধ্যে বড় বড় সাগর দাসনি সাগর হ্যাঁ জি কত পানি তা হিসাব নিতে পারবাইনি আমার নবী হলো লাউ সুকিয়া বিহার দুনিয়া মা রুবিয়া মিন আতসি দুনিয়ার মধ্যে যত সাগর আছে সব সাগরের পানি বড় পাইপ লাগাইয়া আর তার মুখ ফিট করিয়া যদি দেও আর পেট দাও তব তার দিলর পিয়াছে মিটিত না মিটিত না কেউ মিটাইতে পারত না আল্লাহু আকবার এ মোটর ভাই খালি মানে ফুটবি যাই দেও একসাম ধাতা সময় খালি উঠান বিদাইয়া দিলা
هوليوود بيتا يتنانه جي بلو بس هوليوود بيتا نه بيت 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 بني لا 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 ايتا تولو دايني سورات لبه هوليوود بيتا بيتر كتا حلوات تجره بودبائي بوني تيو جيل مره يبودبا امار نبي افنج نبي دنیا رشا قرار پاني بائي بلا بيا تار بيتا تماره او مار امتر قرار بودو تم رال بيا سرمي دايته بارتونا او ما بينا خلبالا وطي بودو